দেখে নিচ্ছি আজকে বিস্তারিত খবর। করিমগঞ্জের গান্ধাই এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিলাম বাজারের ফকিরা বাজারের পথে সংঘটিত হয় এই দুর্ঘটনা। দ্রুতবেগে আসা AS01FC9229 নম্বরের একটি ট্রাক 10 বছরের একটি শিশুকে এসে ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলে এই শিশুটি মারা যায়। মৃত শিশুর নাম শান্ত মালাকার, চতুর্থ শ্রেণীর ছাত্র। ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাকে আটক করতে সক্ষম হয়। নীলামবাজার পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠায়। ওই তোমরা দেখিও গাড়ি হলে যায় আনুমানিক 12টা বাজে, তখন আমি ঢুকালো আমার এ সময় আমার মধ্যপুর থেকে আমার একটা যুবক উঠতে ছিল, মানে ওইয়া বলছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গ্রাম। তখন আমার কইছে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একটু ফটাফট আও। তখন আমি দোকান থেকে বাইক নিয়ে গেছি, ইয়া দেখি একটা ট্রাক ট্রাকের মানে সামনে রোড থেকে দুই তিনার জায়গা নিচে ট্রাকটা অর্ধেক দিয়ে আছে, একটু জায়গা শেষ হয়ে আছে। আর নিচে গিয়া দেখি পিছর চাক্কার নিচে ও বাচ্চাটার মাথা ঘুরে ঢুকাই। তখন আমি যেতে বহুত মানুষ হয়ে গেছি, BSF ক্যাম্প সামনে আছে, BSF ক্যাম্প থেকে তারা BSF-এর তারা চারিবারজন তারা আই গেছে। তো তারা গ্রামবাসী আছে তারে মানে ফুদিয়া বার করা হয়েছে, আর ফুইয়টারে ড্রাইভারটারে আটকে রাখা হয়েছে। এই ড্রাইভারটারে আটকে রাখতে রাখতে কিনারো এডি ক্যাম্পও আছে, এডি ক্যাম্পের পুলিশ তারা আইছে, নীলামবাজার থেকেও তারা গেছে। দেওয়ার পরে খুদিয়া দেশে বার করা হয়েছে, দেখা গেছে বার করার পরে দেখা গেছে আমরা সবাই দেখা স্পট দেখো, তো কেউ ডিক্লিয়ার তো দিতে লাগবো গুছিয়ে নীলামবাজার ইয়ত ইয়া হয়েছে, হসপিটাল লইয়া হবে, হসপিটাল লইয়া হবে ডিক্লিয়ার দিছে। পরে থানাত আমরা লইয়া আইছি, থানার থেকে গিয়া তখন তারা সিভিল মানে পোস্ট ডাউন লাগিয়া দিয়া দিছে। কী নাম হয়েছে তো? মিটু মালাকা। কত বছর? শান্ত, সরি শান্ত মালা, শান্ত মালা 8-9 বছর, 8 বছর চলে। ও বাচ্চাটা মনে হয় রাস্তার কিনারে মনে হয় দাঁড়াই দাঁড়াই আসছিল। আর ট্রাকটা কিন্তু বেতালা স্পিডে গেছে, আমি যে সময় মানে দোকানও পাত আমার ও সেম রোড দিকেও মানে ঘটনা ঘটেছিল, আমি যে সময় দোকানও পাত এর মধ্যে 3টা ট্রাক যা স্পিডে মানে বেতালা স্পিডে যা, এ সময় মানে বোঝা গেছে সামনে গিয়ে কিছু পাইলে বাধা। ছোটো রাস্তা FM রোড, ছোটো রাস্তা, এরপরে ট্রাকটা তো বড় ট্রাক, আর যেমন কোনো ব্রেকও কিছু করছে আর পুরা শেষিয়া সাইডের দিকে আইসে আইয়া বাচ্চাটারে পুরা চাক্কা নিচে ঢুকে দিয়ে স্পটে ঢুকে হয়ে গেছে। আমি বাংলা করে দেওয়া যায় ডেড মুখের দিকে ফেনাউনা বাড়ি। কালো সোনার ব্যবসা এখন সিন্ডিকেটের হাতে। সিন্ডিকেট রাজের পৃষ্ঠপোষকতায় করিমগঞ্জে চলছে অবৈধ কয়লার ব্যবসা বলে অভিযোগ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ব্যস্ততার সুযোগ নিয়ে কয়লা মাফিয়ারা অবাধে চালাচ্ছে কয়লার অবৈধ ব্যবসা। মেঘালয় থেকে করিমগঞ্জে প্রবেশ সিন্ডিকেট ট্যাক্স প্রতি গাড়িতে লাগে 70-80 হাজার টাকা। করিমগঞ্জ জেলার দুই কয়লা মাফিয়ার সাহায্যে মেঘালয় থেকে প্রতি রাতে অবৈধভাবে কয়লা এসে পৌঁছায় বাকশাল, এলেঞ্জুড়ি, মোবারকপুর এলাকায়। আর এই অবৈধ কয়লা প্রবেশে নির্বিকার পুলিশ প্রশাসন, GST ও পরিবহন বিভাগের আধিকারিকরা। সিন্ডিকেট রাজের লম্বা হাতের জন্য বিভাগীয় কর্তৃপক্ষরাও বেসামাল। প্রতি রাতে এই অবৈধ কয়লা মেঘালয় থেকে পাড়ি দিচ্ছে সুতারকান্দি সীমান্তে। সুতারকান্দি সীমান্ত দিয়ে প্রতিদিনই মেঘালয়ের কয়লা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাচার হচ্ছে বাংলাদেশে। নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত কয়লা বোঝাই ট্রাক প্রতিদিনই বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে, সেক্ষেত্রে সীমা শুল্ক বিভাগও রপ্তানিকারীদের মধ্যে গোপন বোঝাপড়ার অভিযোগ রয়েছে। প্রতিদিনই শত শত কয়লা ভর্তি ট্রাক বাংলাদেশে রপ্তানি করা হলেও
অতিরিক্ত কয়লা বোঝাই ট্রাক রপ্তানি নিয়ে মুখ খুলতে নারাজ কাস্টম বিভাগের আধিকারিকরা। করিমগঞ্জ জেলা তথা বরাক উপত্যকার সিন্ডিকেট রাজের ছত্রছায়ায় চলছে অবৈধ কয়লার ব্যবসা, এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ। স্ত্রীর পরকীয়ার প্রেমে বাধা দিলে স্বামীর গুপ্তাঙ্গ কেটে ফেলে স্ত্রী ও তার বোন। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ সদর থানার অন্তর্গত চালেপুর গ্রামে। স্ত্রী আমিনা বেগম পরকীয়া প্রেমে মত্ত ছিল, এ বিষয়ে জানতে পেরে স্ত্রীকে বাধা দেওয়ার চেষ্টা করে স্বামী বুরাহান উদ্দিন, কিন্তু স্ত্রীর আক্রোশে স্বামীর জীবন নিয়ে টান পড়েছে। সোমবার ভোরে স্ত্রী আমিনা বেগম ও শালী রত্না বেগম মিলে প্রথমে বুরাহান উদ্দিনের চায়ে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। তারপর বুরাহান অজ্ঞান হয়ে গেলে ধারালো ব্লেড দিয়ে তার গুপ্তাঙ্গ কেটে দেয়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই বুরাহান চিকিৎসাধীন আছে। বাজারঘাট জিপি এলাকার অন্তর্গত আমার পার্শ্ববর্তী আপনার গ্রামের একটা ছেলে, তার স্ত্রীর ওখানটা নাম বুড়ানোর নাম মোটাইলি। এরপরে হঠাৎ আমরা প্রকল্প দিয়ে আইসি কালেপুর গ্রাম যে দুর্ঘটনাটা ঘটছে, এটা আজকে আমাদের কাছে একটা ঐতিহাসিক মর্মান্তিক দুর্ঘটনা লাগছে। যে দুর্ঘটনা আজকে নারী জাত কলঙ্কিত পরিস্থিতি উদ্ধার করছে। আমরা সারার কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বললাম যে এরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ইমিডিয়েটলি। যে নারী জাতি কলঙ্কিত একটা ইতিহাস, যেটার কারণে আগামী দিনে জাতি বিভিন্ন উদ্ধার হচ্ছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি বারবার অনুরোধ করলাম এরা ইমিডিয়েটলি এরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত বরাকবাসী, রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকায়ও আক্রান্তের সংখ্যা বাড়ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সোমবার কাছাড় জেলায় 32 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করিমগঞ্জ জেলায় 23 জনের পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার করিমগঞ্জ জেলায় 18 জন লোকের দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়। জেলায় দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। করোনা নিয়ে জনগণ সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। স্বাস্থ্য বিভাগ জনগণকে মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তথা করোনা টিকা নেওয়ার অনুরোধ করলেও জনগণকে যথেষ্ট পরিমাণে সচেতন হতে দেখা যায়নি। রাস্তায় 10 জনের মধ্যে 6 জনেরই মুখে থাকে না মাস্ক, নাই কোনো সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা। নববর্ষের আগে চৈত্র সেলের বাজারে মানুষের ভিড় ও অসাবধানতা দেখে এটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখনও অধিকাংশ মানুষ করোনা সেফটি নিয়ে উদাসীন। শীঘ্রই সবাই সচেতন না হলে করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, ফলে বিপদে পড়বে সবাই। অসমের মাটিতে মেজদের আগ্রাসন, বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ দত্ত রায় এ বিষয়ে সরব হয়ে বলেন, অসমের ভূমি থেকে মেজদের সরানোর জন্য প্রয়োজনে হাতে অস্ত্র তুলতেও প্রস্তুত। জাতি মাটি ভেটি সুরক্ষার কথা বলে 2016 সালে অসমের গদ্দি দখল করেছিল বিজেপি মিত্রজোটের সরকার। অথচ বিজেপির কার্যকালে বিশেষ করে অসমের মাটিতে আগ্রাসন তীব্রতর হয়েছে। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি প্রতিটি জেলার সীমান্তবর্তী এলাকাতে অব্যাহত আছে মিজো আগ্রাসন। 2020 সালে তিনটি জেলাতেই তাণ্ডব চালিয়ে অসমের মাটি দখল করেছে মিজোরা। বিশেষ করে হাইলাকান্দি এবং কাছাড় জেলার সীমান্তে মিজোরা প্রশাসনের সহযোগিতায় উগ্র বিস্ফোরণও ঘটিয়েছে। সম্প্রতি পুনরায় অসমের মাটিতে মিজোদের আগ্রাসন আরম্ভ হয়েছে। স্বয়ং বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ধলাই সমষ্টির রেটিং সংরক্ষিত বনাঞ্চলের প্রায় 3 কিলোমিটার এলাকাতে মিজোরা অসমের মাটি দখল করেছে। অসমের মাটিতে তারা ঘর নির্মাণ করেছে, সমান্তরালে জুম ক্ষেতের চাষও অব্যাহত রেখেছে। কিন্তু এক্ষেত্রে কাছাড় প্রশাসন বা বন বিভাগ এই নতুন আগ্রাসনের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারেনি। মিজো আগ্রাসনের বিরুদ্ধে অসম সরকারের পদক্ষেপ গ্রহণ না করায় সরব হয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। অসম সরকার বরাক উপত্যকাক অসমৰ অংশ বুলি নাভাবে। যোৱা 2-3 বছর ধরে এই মিজোরামৰ পৰা টেরোরিস্ট বিলাক অসমৰ জমি দখল কৰি আছে, তাতে ঘর বাড়ি বনাই আছে, রাস্তা বনাই আছে, জুম খেত কৰি আছে,
কিন্তু অসম সরকারৰ কোনো মাথা বাতা নাই। কাৰণ তেওঁলোকে মনে মনে ভাবি থাকে যে বৰাক বিলি আগে পিছে সেপাৰেট হৈ যাব, সেইটো কাৰণেই হ'ব। তেওঁলোকে এইটো গুৰুত্বই নিদিয়ে। আজি অৰুণাচলত যেতিয়া চাইনা আহি জমি দখল কৰে, তেতিয়া ভাৰত চৰকাৰৰ ফৰ্চ আৰ্মি গৈ তাতে ৰেচিষ্ট কৰে। কিন্তু আমাৰ ইয়াতে মায়ানমাৰ বাৰ্মা তাৰপৰা টেৰৰিষ্টবিলাকক হায়াৰ কৰি মিজোৰামে মিজোৰাম গভৰ্ণমেণ্টৰ সহায়তাত আজি অসমৰ জমি দখল কৰি আছে। তাৰ চৰকাৰৰ পুলিচ ডিপাৰ্টমেণ্ট টোটেলি ফেইলিয়ৰ। গতিকে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে এটেনশ্যন দিব লাগে, আৰু যদি তেওঁলোকে ব্যৰ্থ হয় নোৱাৰে তেতিয়াহ'লে আমাক কৈ দিয়ক, আমাক ছেপাৰেট কৰি দিয়ক, আমি আমাৰ মানুহ লৈ আমি তেখেতৰ লগত যুঁজিম। কাৰ লগত? এই মিজো টেৰৰিষ্ট বিলাকৰ লগত। আমাৰ জমি কেনেকে ৰক্ষা কৰিব লাগে আমি জানো, যি প্ৰকাৰ লাগে তেনেকৈ আমি ৰক্ষা কৰি থাকিম। দীর্ঘদিন থেকে আটকে থাকা বিভিন্ন মামলা নিষ্পত্তি করা হয় করিমগঞ্জ লোকাদালতে। ব্যক্তিগত লোন থেকে ব্যাংক লোন পর্যন্ত বিভিন্ন মামলার শুনানি হয় লোকাদালতে। শনিবার জেলা ও দায়রা জজের আদালতে জাতীয় লোকাদালত দিবসে বিভিন্ন বিষয়ে নিষ্পত্তি করা হয়। তিন মাসের ভিতরে আপনার ব্যাংক নোটিশ লিয়ে দিবা, আপনার ব্যাংক পাস ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর আজকে আজকে যা দিবার সারে আপনার পাশে রসিদ লিয়ে। না দেওয়ার গিয়ে আমরা কষ্ট হইতেছে, বুঝছি না সংসার হয়েছে গা বড় বড় হওয়ার পরে গিয়া ওখানে মেকে পড়তে পারতাছি না, ওখানে কিছুক্ষণটা দিতে পারতাছি না। ওখানে আইসি কেন গেছি, নোটিশ গেছে কালকে, নোটিশ যাওয়ার পরে আমরা কিছু কইলাম, কিছু করার পরে এখানে কালকে নোটিশ গেছে। গতদিনের পাবলিক মিটিংটা আমাদের খুবই সাকসেসফুল হয়েছে। আজকে সকাল 10টা থেকেই আমাদের কোর্ট কমপ্লেক্সে যথেষ্ট মানুষের ভিড় দেখা যাচ্ছে। তো আমরা আশা করছি আমাদের অনেকটা কেসেরই আজকে নিষ্পত্তি হবে, প্রি লিটিগেশন ম্যাটার্স আর কোর্ট কেসেস। আর নিষ্পত্তি হলে কোর্ট আর পাবলিক দুজনেই ইকুয়ালি রেহাই পাবে, কারণ কোর্টের প্রেশার সবার উপরেই, মানে কেসের প্রেশার সবার উপরেই অনেক থাকবে। ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট স্টেশন রোড করিমগঞ্জ মোবাইল 9101805530 9955709784 আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো ডোর ট্রেলিং ফল ফিলিং ইত্যাদি অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয় আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার স্টেশন রোড করিমগঞ্জ চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি গোলব্লাডার অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয় শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা নতুন আঙ্গিকে পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ মায়ামিয়ার বাড়ির বিপরীতে পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705 মোবাইল 8011037723 করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত করিমগঞ্জ 20 চ্যালেঞ্জ প্রাইজ মানি ক্রিকেট চ্যাম্পিয়ন হলো কুশিয়ারা কিংস এবং রানার্স হলো করিমগঞ্জ ওয়ারিয়ার্স মঙ্গলবার ফাইনালে কুশিয়ারা কিংস 6 রানে পরাজিত করে করিমগঞ্জ ওয়ারিয়ার্সকে টস জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেটে 138 রান করে কুশিয়ারা কিংস ম্যাচের পর চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস চ্যাম্পিয়ন কুশিয়ারা কিংস পেয়েছে ট্রফি সহ নগদ 30,000 টাকা
সৌম্যবার্তা আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে।